আমাদের স্থানীয় আমাদের স্থানীয় এবার নিজে পূজে যেমন কেন কোনো ক্ষতি না হয় বারবার বলছি বাইরে যারা আছে তারা আমাদের কর্মী না তারা আমাদের এখানে 8 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে 7 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে অনেক দিন ধরে এখানে মালিকদের কাছে একটা ডিমান্ড চলছে যে আপনারা বাইরে থেকে লোকজন নিয়ে এসে কাজ করছেন স্মুথলি কাজ করছেন আমরা কখনো কিছু বলতে যাইনি আর এটা আমাদের পরম্পরাও নয় দুর্গাপূজার আগে ব্লক থেকে চিঠি দেওয়া হয়েছিল অঞ্চল থেকে চিঠি দেওয়া হয়েছিল কিন্তু মালিক এত বেপরোয়া যে মালিক এখানে পর্যন্ত এমনই কথা বলেছে যে আমাদের চিঠিগুলো পর্যন্ত ডাস্টবিনে ফেলে দিয়েছে আমরা চেয়েছিলাম আলোচনার মাধ্যমে জিনিসগুলোকে মিটিয়ে দেওয়া হোক এরা বাইরের থেকে লোক নিয়ে এসে এখানে কাজ করছে এবার আপনারাই বলুন যে আমার এই গ্রামের যারা বাউরি সম্প্রদায় আছে যারা রুইদাস সম্প্রদায় আছে যারা বাদ্যক সম্প্রদায় আছে যারা সাঁওতাল সম্প্রদায় আছে যারা কোণা সম্প্রদায় আছে যারা মনে করুন দিন আনে দিন খায় তাদের যে অবস্থাটা ছিল তারাও যদি ওই ভিত্তিকে ওই চুক্তি ভিত্তিকে কাজ করতো তাদের মালিকের অসুবিধাটা কী হতো এরা তো এমন এরা যে এখানে কাজ করে এখানে 90% ওয়ার্কার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 90% ওয়ার্কারে এরা ESI কার্ড পর্যন্ত বানায়নি এরা সরকারি নির্ধারিত পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত যেটা ন্যূনতম মজুরি হয় সেই মজুরিটা পর্যন্ত দেয় না এরা কী করেছে তুমি যটা মাস্ক বানাবে তটা মাস্কে তুমি পয়সা নিয়ে ঘর চলে যাও তাই যদি ঘটনা ঘটে তাহলে যদি বাইরের থেকে লোক এসে যটা মাস্ক নিয়ে যায় তো এখানে লোকাল লোকগুলো সেই মাস্কগুলো বানিয়ে কেন পয়সা নিয়ে করতে পারবে না এটাই আমাদের আন্দোলন সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে